আসসালামু আলাইকুম, আমি বেনু বেলজিয়ামের ম্যাকলেন থেকে বলছি। কাছে দূরে দেশে দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি উপভোগ করছেন, আশা করছি সবাই অনেক ভালো আছেন, আমরাও ভালো আছি। সবাইকে আবারও ওয়েলকাম জানাচ্ছি আমার ছোট্ট পরিবার বেনুসওয়াল বেলজিয়ামের পক্ষ থেকে। আরব দেশের মজার খেজুরের সঙ্গে আমরা সবাই কম বেশি পরিচিত। তবে শুধু খেজুর না, আরব দেশের বিভিন্ন ধরনের স্ন্যাক্স আছে যেগুলি দেখতেও অনেক সুন্দর আর খেতেও নিশ্চয়ই সুস্বাদু। নাম না জানা বিভিন্ন ধরনের মিষ্টির আইটেম, দেখতে তো খুবই ভালো লাগছে, হয়তো খেতেও অনেক মজা। আমি দুই একটা টেস্ট করেছি কিন্তু আমার কাছে অনেক বেশি মিষ্টি লাগে, কারণ আরব দেশের লোকজন খুব বেশি মিষ্টি পছন্দ করে। পুদিনা পাতার চা কিন্তু আরব দেশের খুবই পপুলার একটা ড্রিঙ্কস। পুদিনা পাতা দিয়ে, ওরা অনেক চিনি দিয়ে চা খেতে বেশি পছন্দ করে। আমাদের বাংলাদেশিদের যেমন গল্প আড্ডার সঙ্গী চা, ঠিক তেমনই আরবি দেশের লোকেদের গল্প আড্ডার সঙ্গী হলো পুদিনা পাতার চা, আর সঙ্গে নেয় মজার এই লোভনীয় স্ন্যাক্সগুলি। এত সুন্দর করে পুদিনা পাতা দিয়ে গ্লাস সাজিয়ে চা খায়, দেখতেই ভীষণ ভালো লাগে। আমরা বাংলাদেশি ইন্ডিয়ানরা মিষ্টি স্ন্যাক্সের সঙ্গে ঝাল স্ন্যাক্সটাও অনেক বেশি পছন্দ করি, তবে আরবি দেশের লোকেরা মিষ্টি স্ন্যাক্স তো খুবই পছন্দ করে, আর এই মিষ্টি স্ন্যাক্সের সঙ্গে ওরা বিভিন্ন ধরনের বাদাম দিয়ে আরও বেশি মজা করে স্ন্যাক্সগুলি তৈরি করে। আর আরবি দেশ থেকে যেহেতু খেজুরগুলি আসে, খেজুরেরও প্রকারভেদ অনেক, ছোট বড় কম দামি বেশি দামি অনেক অনেক ভ্যারাইটিস খেজুর পাওয়া যায় আরবি দোকানগুলিতে। ড্রাই ফ্রুটসটাও খুব পছন্দ করে খায়, এমন কোনো ড্রাই ফ্রুটস নেই যে ওদের দোকানে পাওয়া যাবে না, বিচি সহ বিচি ছাড়া, চিনি সহ চিনি ছাড়া। খেজুর বাদাম দিয়ে তৈরি বিভিন্ন মিষ্টি স্ন্যাক্সের পাশাপাশি আর বিদেশের লোকেরা অলিভ খেতেও ভীষণই পছন্দ করে। আমরা আচার যেভাবে তৈরি করি বিভিন্ন ফ্লেভারে, আর বিদেশের লোকেরা অলিভ দিয়ে সেইভাবে বিভিন্ন ফ্লেভারে অলিভটা রেডি করে। আর পিজা বানাতে, বিভিন্ন সালাদ বানাতে, বিভিন্ন খাবারে ওরা অলিভটা ইউজ করে। মরক্কো আফ্রিকা মহাদেশের মধ্যে অবস্থিত, ওখানে সবাই মুসলমান এবং আরবিতে কথা বলে, আর এ কারণেই আমরা মরক্কানদেরকে আরবি নাম ধরেও সম্বোধন করি বেলজিয়ামে। বেলজিয়ানরা যেমন ব্রেডের সঙ্গে বিভিন্ন প্রিপারেশন খাওয়ার জন্য কুর্স লাগার থেকে, অন্যান্য স্লাগার থেকে প্রিপারেশন কিনে নিয়ে আসে, ঠিক তেমনই আর বিদেশের লোকেরা ব্রেডের সঙ্গে খাওয়ার জন্য ওদের নিজস্ব দেশের তৈরি যে খাবারগুলি খেয়ে ওরা অভ্যস্ত, সেই ধরনের বিভিন্ন প্রিপারেশন ওরা তৈরি করে। এরা চিজ খেতেও খুব পছন্দ করে, বিভিন্ন ধরনের চিজ দিয়েও প্রিপারেশন তৈরি করে। ক্যাপসিকামের মধ্যে বিভিন্ন ভ্যারাইটিস চিজ দিয়ে ওরা আচারের মতো করে খুব মজার একটা খাবার বানায়, আমার খেতে খুবই ভালো লাগে।
হয়তো অনেক আপু ভাইয়া আজকে নতুন আমার ভিডিও দেখছেন। আশা করছি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে আপন করে নেবেন, আর আপন করার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল অপশনটি অবশ্যই অন করে দিবেন। আর কিছু কিছু আপু ভাইয়ারা প্রথম থেকে স্টিল নাও এখন পর্যন্ত আমার সঙ্গে আছেন, আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আপনাদের কথা আমি মাথায় রেখে আপনারা আপনাদের মূল্যবান সময় থেকে আমার ভিডিও দেখার জন্য কিছুটা সময় বের করেন, এ কারণেই ভিডিও দেখতে দেখতে আপনাদের যাতে একঘেয়েমি না লাগে সেদিকটা আমি খেয়াল রাখি। সব ধরনের ড্রাই ফ্রুটস, আনারস, আম, পেরসিক, মিক্স ফ্রুটস, কলা, আপেল, কিউই, রসুন, আদা, প্রত্যেকটা জিনিসই এরা এত সুন্দর করে ড্রাই করে প্রসেস করে, মানে অনেক দিন প্রিজার্ভ করা সম্ভব। আজকের ফুটেজটুকু আমাদের শহরের ওপেন মার্কেটে একটা আরবি দোকান থেকে করা ভিডিও। আমি এসেছিলাম সামান্য কিছু কিনতে, আর দোকানে ভিড় ছিল না সকাল সকাল, এ কারণে ভাবলাম আপনাদের জন্য একটু ভিডিও করে নেই। আর এই নতুন নতুন জিনিসগুলি, আমি যখন প্রথম বেলজিয়াম এসেছিলাম আমার খুবই ভালো লাগতো, আর যারা এই ধরনের দোকান দেখেননি তাদের কাছে তো অবশ্যই ভালো লাগবে আশা করছি। আরবি দোকানে স্ন্যাক্স পার্টটার সঙ্গে ওরা সবজিরও একটা পার্ট রেখেছিল, আমি কিছু সবজিও কিনেছিলাম। আর এই মৌসুমের মতো দেখতে যে সবজিটা, নেদারল্যান্ডে স্নেবঞ্জে বলে, খেতে কিন্তু ভালোই লাগে, আমি বিভিন্ন সময় ভাজি করে খেয়েছি। আমাদের এখানে সব ধরনের সবজি সব সময় পাওয়া যায়, আসলে শীতের সবজি বলে আলাদা কিছু নেই। বাংলাদেশে যেমন শীতের সবজি মানে অনেক কিছু মিন করে, অনেক নতুন নতুন সবজি ওঠে, আর আমাদের এখানে সামারের সময় কিছু স্পেশাল কিছু নতুন নতুন সবজি ওঠে। মিষ্টি আলু, টমেটো, শসা, ক্যাপসিকাম, বেগুন কি নেই এখানে, আলু, পেঁয়াজ, গাজর, মটরশুঁটি, মিষ্টি কুমড়ো, বরবটি, আলু, সালাদ পাতা, লাল র্যাডিশ, শ্যাম্পেনিও আজকে অন্য কালারেরও একটা দেখলাম, নতুনই প্রথম দেখলাম আজকে, গ্রিন অলিভ, আদা, রসুন, বিট, আর মজার একটা জিনিস আজকে দেখলাম এখানে কাঁচা হলুদ। অরেঞ্জ যে ফলটা দেখা যাচ্ছে ভীষণই মজার, বাংলাদেশের গাব ফলের মতো, শীতে শুরু থেকে শুরু করে দুই তিন মাস পর্যন্ত এই ফলটা পাওয়া যায়, আর খেতে এতই মজা, মানে আমার প্রিয় ফলের মধ্যে এই ফলটা একটা ফল। আর তার্কিশে এটাকে পার্সিমন বলে, আর নেদারল্যান্ডে আমরা এটাকে কাকি বলি। আনারস, ডালিম, আনারসটা এখানে বারো মাসই পাওয়া যায়, তবে ডালিমের সিজন এখন শুরু হলো কাকি ফলটার সঙ্গে। ভিডিও দেখা শুরুতে একটা লাইক দিয়েছেন তো, ভুলে যাননি তো? আসলে লাইক দেওয়ার কথা, সাবস্ক্রাইবের কথা কেন বলি বারবার, আমার চ্যানেলটা খুব একটা পরিচিত চ্যানেল না, আপনাদের মাধ্যমে আমার চ্যানেলটা পরিচিতি পাবে, আর এই কারণেই একটা লাইক যখন দিবেন আপনার লাইকের কারণে আমার ভিডিওটি আরও চার পাঁচজনের কাছে পৌঁছে যাবে। আমার বাজার করা কমপ্লিট, এখন বাসায় যাব। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করার জন্য। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।